আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো এবং সুস্থ রয়েছে যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছে বিশেষ করে যারা ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীতে পড়াশোনা করছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ রয়েছে এটি বাংলাদেশ শিক্ষা বোর্ড মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত হয়েছে চলো আমরা সেই নোটিশটি কী রয়েছে গুরুত্বপূর্ণ নোটিশ সেটি দেখিনি সবার প্রথমে এখানে একটি নোটিশ দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে আগামী চব্বিশেই নভেম্বর এখানে দেখো ভালো করে আগামী চব্বিশে নভেম্বর থেকে তিরিশে নভেম্বরের মধ্যে তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে যারা অধ্যয়ন রয়েছে তাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং দশম শ্রেণীতে যারা শিক্ষার্থী রয়েছে তাদের নির্বাচনী পরীক্ষাও গ্রহণ করা হবে এবং এই জন্য তোমাদের কিছু নির্দিষ্ট নিয়ম কানুন এবং তোমাদের জন্য একটি সুখবরও রয়েছে এবং এটি হলো তোমাদের সবার প্রথমে বাংলা ইংরেজি সাধারণ গণিত মাত্র এই তিনটি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে মাত্র এই তিনটি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে এবং পরীক্ষার মান শুধুমাত্র পঞ্চাশ নম্বর অর্থাৎ পঞ্চাশ নম্বরের একটি পরীক্ষা নেওয়া হবে এবং সময় নির্ধারণ করা হয়েছে মাত্র এক ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ এক ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে পঞ্চাশ নম্বরে পরীক্ষা নেওয়া হবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা যেভাবে হচ্ছে ঠিক সেভাবে মনে হচ্ছে যে এটি নেওয়া হবে এবং সিলেবাস তোমাদের নির্ধারণ করে দেওয়া হয়েছে যে সকল অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট অর্থাৎ বাংলা ইংরেজি সাধারণ গণিত বিষয় দেওয়া হয়েছে সেই সকল অধ্যায় পরীক্ষা নেওয়া হবে এবং এটি বারোই সেপ্টেম্বর থেকে শ্রেণীকক্ষে যে সকল অধ্যায়ের উপর পাঠদান করা হয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সেটি হলো সিলেবাস এরপর আস পরীক্ষার মানবন্ডন কিভাবে হবে সেটি একটু দেখিনি সবার প্রথমে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে আসা যাক এটি মিলে একটি পরীক্ষা হবে এবং এর মধ্যে লিখিত হলো পঁয়ত্রিশ এমসিকিউ কিউ হলো পনেরো এর মধ্যে ইংরেজির ক্ষেত্রেও একই রকম তবে ইংরেজি ক্ষেত্রে প্রথম পত্রে তিরিশ দ্বিতীয় পত্রে পনেরো মিলে টোটাল পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে এবং সাধারণ গণিতে পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে এবং এখানেও লিখিত পঁয়ত্রিশ থাকবে এমসিকিউ থাকবে পনেরো এবং প্রত্যেক শিক্ষার্থীকে বার্ষিক পরীক্ষার নম্বরের সাথে চলমান সকল বিষয়ে অ্যাসাইনমেন্টের উপর চল্লিশ নম্বর এক্সট্রা আবার যোগ করা হবে এবং বার্ষিক পরীক্ষায় সপ্তম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শ্রেণী কার্যক্রমের উপর ভিত্তি করে আরও দশ নম্বর যোগ করে টোটাল তোমাদের একশো মার্ক নির্ধারণ করা হবে এবং একশো মার্কের একটি রেজাল্ট দেওয়া হবে এবং প্রত্যেক শিক্ষা থেকে পঞ্চাশ তোমাদের লিখিত পঞ্চাশ এবং চল্লিশ হলো তোমাদের অ্যাসাইনমেন্ট এবং দশ হলো তোমাদের শারীরিক যে স্বাস্থ্যবিধি মেনে চলার যে প্রবণতা সেটির উপর নির্ভর করে তোমাদের একশো মার্কের একটি পূর্ণ মূল্যায়ন পরীক্ষার যে প্রগ্রেসিভ রিপোর্ট সেটি প্রদান করা হবে এবং দু হাজার একুশ শিক্ষাবর্ষে এই পরীক্ষা ব্যতীত অন্য কোনো পরীক্ষা নেওয়া যাবে না অর্থাৎ এইখানে তোমাদের স্কুলে শুধুমাত্র এই পরীক্ষাগুলোই নিতে পারবে এর বাইরে কোনো রকম পরীক্ষা নিলে সেটি কিন্তু গ্রহণযোগ্য হবে না অবশ্যই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে তোমাদের এই পরীক্ষা নেওয়া হবে এটি হলো তোমাদের নোটিশ আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপর কোনো কিছু বুঝে না থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে যে কোনো ধরনের শিক্ষা সংক্রান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ